বুধবার সাত সকালে হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার মধ্যে থাকা ঐতিহ্যশালী বাঙালবাবু ব্রিজের মাথায় উঠে এক যুবক দুহাত তুলে জাতীয় গাইছে আর ওই ব্রিজের ফুট নিচেই রয়েছে রেল লাইনের ওখান থেকে কোনো কারণে পড়ে গেলে কি যে ঘটতে পারে সে কথা সকলেরই জানা এমন ঘটনা পথ চলতি যেন দেখতে পেয়ে তার্যব্য বনে যান তারা দেখছেন এক যুবক ওই ব্রিজের রেলিং বেয়ে উপরে উঠে বিপজ্জনকভাবে দাঁড়িয়ে দুহাত উপরে তুলে জোরে জোরে জাতীয় সঙ্গীত গাইছে ওই পথ চলতি মানুষ খবর দেন ওখানে থাকা কর্তব্যরত পুলিশকর্মীদের ফলে পুলিশের কাছ থেকে খবর যায় দমকলে আর তাই পুলিশকর্মী ও দমকল কর্মীরা এসে অনেকটা চেষ্টার পর ব্রিজের ওই জায়গা থেকে যুবকটিকে নিচে নামিয়ে আনেন এ ব্যাপারে পুলিশের প্রাথমিক অনুমান বিপজ্জনকভাবে ব্রিজের অত উঁচুতে উঠে জাতীয় সঙ্গীত গাওয়া ওই যুবকটি মানসিক ভারসাম্যহীন আপাতত তাকে উদ্ধার করে হাওড়া হাসপাতালে পাঠানো হয়েছে পুলিশের পক্ষ থেকে ওই সময় অবশ্য বাঙালবাবু ব্রিজের ওপরকার ওই দৃশ্য প্রত্যক্ষ করছিলেন অনেক মানুষ তবে ওই যুবকটিকে উদ্ধার করে তাকে প্রাথমিক চিকিৎসাও করেন পুলিশ ও দমকল কর্মীরা এদিকে পুলিশ সূত্রে জানা গেছে ওই যুবকের নাম পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে বাঙালবাবু ব্রিজের সত্যি সত্যি সাত সকালে এমন ঘটনা ঘটায় দারুণ চাঞ্চল্য ছড়ায় ওই যুবকটি কিভাবে ওই ব্রিজের মাথায় উঠে গেল তা নিয়েও অনেকের মনে প্রশ্ন জেগে উঠেছে তবে যা দেখা গেল তা সত্যি রোমহর্ষক ঘটনার মতোই ওই ব্রিজের মাথার দিকে উঠে ওই যুবক নানা ধরনের নাচের ভঙ্গি দেখাতে থাকে তার হাত পা অদ্ভুতভাবে নাড়াতে থাকার ঘটনা প্রত্যক্ষ করে নিচে থাকা মানুষজন যথেষ্ট উদ্বিগ্ন হয়ে পড়েন কখনো আবার ব্রিজের কারনিশও এসে নাচ দাঁড়াতে থাকে তাতেও সকলে যথেষ্ট চিন্তায় পড়ে যান এদিকে ততক্ষণে একাধিক দমকল কর্মী ব্রিজের ওপরে উঠে পড়েছেন আর ধীরে ধীরে ওই যুবকের কাছে পৌঁছে যান তারপর সুযোগ মতো ওই যুবককে ধরেও ফেলেন তবে কোনো তাড়াহুড়ো নয় পরিবেশ পরিস্থিতি বিচারে ওই যুবককে সাথে নিয়ে নামার চেষ্টা করেন তাঁরা কিন্তু ফের সেই যুবক তাদের কাছ থেকে হঠাৎ ফসকে এসে ব্রিজের ঢালু অংশের দিকে এমনভাবে নামতে থাকে তাতেও অনেকেরই বুক কেঁপে ওঠার জোগাড় হয় কেননা ওই অংশটির দুপাশে অসংখ্য বিদ্যুতের তারের শাড়ি কোনোভাবে তাতে হাত লেগে গেলে আর রক্ষে থাকবে না এবার ওই ঢালুপথরায় একবার সামনের দিকে এসে নামতে নামতেই আবার একইভাবে সামনে মুখ রেখে পিছিয়ে ওপরের দিকে যেতে থাকে ওই যুবক সেই সঙ্গে অদ্ভুত অঙ্গভঙ্গিও করতে থাকে শেষটায় অবশ্য দমকলকর্মীরা তাকে নামাতে সক্ষম হন তারপরে তারা যুবকটিকে পুলিশের হাতেই তুলে দেন আর পুলিশ তাকে হাওড়া হাসপাতালে নিয়ে যায় চিকিৎসা করানোর জন্য এই সেতু প্রথম তৈরি করেছিলেন বাঙালবাবু নামে প্রসিদ্ধ একজন ব্যবসায়ী তথা জমিদার রামযতন বসু গোলাবাড়ি থানার সামনে যে গলিটা এখন আশুতোষ মুখার্জি লেন নামে পরিচিত তখন তার নাম ছিল বাঙালপাড়া আর ওই সেতুর মাঝ বরাবর সাত নম্বর স্তম্ভে প্লেটের ওপরে ইংরেজিতে লেখা ইআইআর উনিশশো তেত্রিশ বাঙালবাবু ব্রিজ কিন্তু কেউ কেউ বলে থাকেন চাঁদমারি ব্রিজ এই ইআইআর হলো ইস্ট ইন্ডিয়া রেল প্রথমে ছিল এটি কাঠের তৈরি ব্রিজ আর রামযতন বসু ঢাকার নয়াবাড়ি গ্রাম থেকে হাওড়ায় এসেছিলেন ঘোগলা পাতার ব্যবসা করতে এরপর তিনি আঠারোশো তেষট্টি সাল নাগাদ চলে আসেন হাওড়া স্টেশন সংলগ্ন অঞ্চলে ইংরেজ সরকারের অন্যতম কমিশনার ছিলেন রামজতন বসুর ছেলে রামরতন বসু আর রামজতন বসু প্রজা ও সাধারণ মানুষের জন্য রেল লাইনের ওপারে একটি বাজারও প্রতিষ্ঠা করেছিলেন তার নাম হয় বাঙালবাবুর বাজার আঠারোশো সাতানব্বই সালে এই বাজারটির পাশ দিয়েই চালু হয় মার্টিন রেল এদিকে ওই রেল লাইন পার হয়ে বাজারে আসতে অসুবিধে হচ্ছিল সকলের তাই বাঙালবাবু রামযতন বসু ওই রেল লাইনের ওপর একটি কাঠের পুল তৈরি করে দেন আর উনিশশো সালে ইস্ট ইন্ডিয়া রেল এটিকে সিমেন্টের ঢালাই করে পাকা সেতুতে পরিবর্তিত করে নাম রাখে চাঁদমারি ব্রিজ আজ এই সেতুর বয়স একানব্বই বছর এই সেতু দিয়ে যাতায়াত করে থাকেন উত্তর ও দক্ষিণ হাওড়ার অজস্র মানুষ এদিকে ওই ব্রিজের উপর এদিন এক যুবকের অদ্ভুত কাণ্ড কারখানা লক্ষ্য করলেন অনেক মানুষ ওর উঠে গেছিল ওপরে উঠে গেছিল যেভাবে হোক এখান থেকে উঠে গেছিল মেন্টালি মেন্টালি ডিসব্যালেন্স দেখে মনে হলো আমাদের টিম ওপরে গিয়ে ওখানে গিয়ে আস্তে আস্তে উপরে উঠে গিয়ে ওকে ভুলিয়ে নিচে নামানো হয়েছে